শরত পূর্ণিমা নিশি নির্মল গগন মন্দ মন্দ বহিতেছে মলয় পবন লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ বৈকুণ্ঠ ধামেতে বসি করে আলাপন হেন কালে বিনা হাতে আসি মুনিবর হরি গুণ গানে মত্ত হইয়া বিভোর গান সম্বরিয়া উভে বন্দনা করিল বসিতে আসন তারে নারায়ণ দিল মধুর বচনে লক্ষ্মী জিজ্ঞাসিল তাই কী বা মনে করি মুনি আসিলে হে থায় কহে মুনি তুমি চিন্ত জগতে রহি সবার অবস্থা আছে তোমার বিধি সুখেতে আছয় যত মর্তবাসীগণ বিস্তারিয়া মোর কাছে করহ বর্ণন লক্ষ্মী মার হেন কথা শুনি মুনিবর কহিতে লাগিলা তারে জোরি দুই কর অপার করুণা তোমার আমি ভাগ্যবান মর্তলোকে নাহি দেখি কাহারো কল্যাণ সেথায় নাই মা আর সুখ শান্তি লেশ দুর্ভিক্ষ অনলে মাগো পুরিতেছে দেশ রোগ শোক নানা ব্যাধি কলিতে সবাই ভুগিতেছে সকলেতে করে হায় হায় অন্ন বস্ত্র অভাবেতে আত্মহত্যা করে স্ত্রী পুত্র ত্যাজি সবাই যায় দেশান্তরে স্ত্রী পুরুষ সবে করে ধর্ম পরিহার সদা চুরি প্রবঞ্চনা মিথ্যা অনাচার তুমি মাগো জগতের সর্বহিতকারী সুখ শান্তি সম্পত্তির তুমি অধিকারী স্থির হয়ে রহ যদি প্রতি ঘরে ঘরে তবে কি জীবের এত দুঃখ হতে পারে নারদের বাক্য শুনি লক্ষ্মী বিষাদিতা কহিলেন মুনি প্রতি দোষ দাও বৃথা নিজ কর্ম ফলে সবে করে দুঃখ ভোগ অকারণে মোর প্রতি কর অনুযোগ শুন হে নারদ বলি যথার্থ তোমায় মম অংশে জন্মলয়ে নারী সমুদয় তারা যদি নিজ ধর্ম রক্ষা নাহি করে তবে কি অশান্তি হয় প্রতি ঘরে ঘরে লক্ষ্মীর বচন শুনি মুনি কহে ক্ষুণ্ণ মনে কেমনে প্রসন্ন মাতা হবে নারী গণে কিভাবে তে পাবে তারা তব পদ ছায়া দয়াময়ী তুমি মাগো না করিলে দয়া মুনির বাক্যে লক্ষ্মীর দয়া উপজিল মধুর বচনে তারে বিদায় করিল নারীদের সর্বদুঃখ যে প্রকারে যায় কহ তুমি নারায়ণ তাহারও উপায় শুনিয়া লক্ষ্মীর বচন কহে লক্ষ্মীপতি কি হেতু উতলা প্রিয়ে স্থির কর মতি প্রতি গুরুবারে মিলি যত বামা গণে করিবে তোমার ব্রত ভক্তিযুক্ত মনে নারায়ণের বাক্যে লক্ষ্মী অতি হৃষ্ট মন ব্রত প্রচারিতে মর্তে করিল গমন মর্তে আসি ছদ্মবেশে ভ্রমে নারায়ণী দেখিলেন বন মধ্যে বৃদ্ধা বসিয়া আপনি সদয় হইয়া লক্ষ্মী জিজ্ঞাসিল তারে কহ মাগো কি হেতু এ ঘোর কান্তারে বৃদ্ধা কহে শোনো মাতা আমি অভাগিনী কহিল সে লক্ষ্মী প্রতি আপন কাহিনী পতি পুত্র ছিল মোর লক্ষ্মী যুক্ত ঘর এখন সব ছিন্ন ভিন্ন যাতনাই সার যাতনা সহিতে নারী এসেছি কানুন ত্যাজিব জীবন আজি করেছি মনন নারায়ণ
বাণী বলে শুনো আমারও বচন, আত্মহত্যা মহাপাপ নরকে গমন। যাও মা গৃহেতে ফিরি করো লক্ষ্মী ব্রত, আবারও আসিবে সুখ তব পূর্ব মতো। গুরুবারে সন্ধ্যাকালে মিলি এ অঙ্গন, করিবে লক্ষ্মীর ব্রত করি এক মন। কহি বাছা পূজা হেতু যাহা প্রয়োজন, মন দিয়া শুনিল আমার বচন। জলপূর্ণ ঘটে দিবে সিঁদুরের ফোঁটা, আম্রের পল্লব দিবে তাহে এক গোটা। আসন সাজায় দিবে তাতে গুয়া পান, সিঁদুর গুলিয়া দিবে ব্রতের বিধান। ধূপ দীপ জ্বালাইয়া রাখিবে ধারেতে, শুনিবে পাঁচালি কথা দুর্বল এ হাতে। এক মনে ব্রত কথা করিবে শ্রবণ, সতত লক্ষ্মীর মূর্তি করিবে চিন্তন। ব্রত শেষে হলুদ ধ্বনি দিয়ে প্রণাম করিবে, ত্রয়গণে সবে মিলি সিঁদুর পড়িবে। দৈব যোগে একদিন ব্রতের সময়, দীন দুঃখী নারী একজন আসি উপনীত হয়। পতিতার চিররুগ্ন অক্ষম অর্জনে, ভিক্ষা করি অতি কষ্টে খায় দুইজনে। অন্তরে দেবীরে বলে আমি অতি দীনা, স্বামীরে করম অসুস্থ আমি ভক্তিহীনা। লক্ষ্মীর প্রসাদে দুঃখ দূর হইল তার, নিরোগ হইল স্বামী ঐশ্বর্য অপার। কালক্রমে শুভক্ষণে জন্মিল তনয়, হইল সংসার তার সুখের আলয়। এই রূপে লক্ষ্মী ব্রত করি ঘরে ঘরে, ক্রমে প্রচারিত হল দেশে দেশান্তরে। এই ব্রত করিতে যে বা দেয় উপদেশ, লক্ষ্মী দেবী তার প্রতি তুষ্ট সবিশেষ। এই ব্রত দেখি যে বা করে উপহাস, লক্ষ্মীর কোপেতে তার হয় সর্বনাশ। পরিশেষে হলো এক অপূর্ব ব্যাপার, যেভাবে ব্রতের হয় মাহাত্ম প্রচার। বিদর্ভ নগরে এক গৃহস্থ ভবনে, নিয়োজিত বামাগণ ব্রতের সাধনে। ভিন্ন দেশবাসী এক বণিক তনয়, শী উপস্থিত হল ব্রতের সময়। বহুল সম্পত্তি তার ভাই পাঁচজন, পরস্পর অনুগত ছিল।